আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার পাসপোর্টের ভেরিফিকেশন স্ট্যাটাস চেক করবেন। তো বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমত চলে যেতে হবে আপনাদেরকে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো একটি ব্রাউজারে। সো আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব, তারপর উপরে লিখে সার্চ করব পাসপোর্ট চেক, ঠিক আছে? এই লেখাটা লিখে সার্চ করবেন, পাসপোর্ট চেক। এটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে, এইটা। এই ওয়েবসাইটের উপরে এটার উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে? এটা প্রথমেই চলে আসবে, এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এই ওয়েবসাইটের হোম পেজটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো এটা অলরেডি আমাদের সামনে দেখেন ওপেন হয়ে যাচ্ছে, একটু ওয়েট করি। তো এটা ওপেন হয়ে গেছে, হ্যাঁ। তো এটা ওপেন হওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে লেখা দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ঠিক আছে? তো এখানে আপনি আপনার আঞ্চলিক অফিসে যে পাসপোর্টটা তৈরি করতে দিয়েছেন সেটা হয়তো এক মাসের জন্য, অনেকে অনেকে 15 দিনের মধ্যে পাসপোর্ট চায়, অনেকে 2 মাসের জন্য। তো আপনি অনলাইনে কিভাবে চেক করবেন আপনার পাসপোর্টের বর্তমান কী অবস্থা, ঠিক আছে? সেটা চেক করতে হলে অবশ্যই আপনাকে এইখানে আপনাকে রেজিস্ট্রেশন আইডিটা দিতে হবে। আপনি যখন পাসপোর্টে ফিঙ্গার দিতে গিয়েছেন অফিসে, তখন আপনাকে একটা অনলাইন রেজিস্ট্রেশন কপি দিয়ে দেয়, ঠিক আছে? একটা কপি দিয়ে দেয় বা স্লিপ, ওই স্লিপের উপর লেখা থাকে আপনার 16 সংখ্যার মতো, ঠিক আছে, রেজিস্ট্রেশন আইডি। সেই আইডিটা এখানে আপনাকে লিখে টাইপ করে দিতে হবে, অথবা আপনি, ঠিক আছে, তো আমার লেখা আছে, সেই ক্ষেত্রে আমি এটা কপি করে এখানে দিয়ে দিব, ওকে? তো এটা কপি করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করব, স্ক্রল করার পর এখানে লিখতে হবে আমাদের আছে জন্ম তারিখ। আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন, হ্যাঁ, আপনার কত মাস কত তারিখ সব কিছু দিয়ে দিবেন। আমরা আমাদের জন্ম তারিখ সব কিছু এ টু জেড দিয়ে দিব, হ্যাঁ। এটা দেওয়ার পর ব্যাস নিচের দিকে যে হুম্যান এখানে টিক দিয়ে দিবেন, তারপর চেক এখানে ক্লিক করবেন, ওকে? চেকের উপর ক্লিক করার সাথে সাথে মনে করেন যে আপনার উপরের দিকে এসে দেখবেন আপনার পাসপোর্টটার বর্তমান কী অবস্থা। তো এখানে পাসপোর্টটা লেখা আছে, দেখেন এই যে পাসপোর্টটা হচ্ছে শিফট, মানে পাসপোর্ট স্ট্যাটাস শিফট হয়ে গেছে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে, অনেকে যারা বুঝেন না কী করবেন, এটা আপনারা কপি করবেন পুরাটা, ঠিক আছে? এই লেখাটুকু কপি করার পর আপনারা হচ্ছে ট্রান্সলেশনে চলে যাবেন, ঠিক আছে? যে কোনো একটি ট্রান্সলেশনে চলে যাবেন, কীভাবে ইংরেজিটা আপনি বাংলায় করে দেখতে পারবেন। তো আমি এখানে এটা পেস্ট করে দিলাম, যেটা কপি করেছি এটা আমি বাংলায় আপনাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? তো দেখেন উপরে কিন্তু আমি ইংরেজিটা পেস্ট করে দিয়েছি, নিচেই বাংলা অর্থ সহ চলে এসেছে। তো নিচের দিকে লেখা আছে কি, আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। আবেদনের স্থিতি পরীক্ষা করুন, আবেদন স্থিতি পরীক্ষা, পাসপোর্ট পাঠানো হয়েছে, ই পাসপোর্ট পাঠানো হয়েছে, প্রিয় এমডি শরীফুল ইসলাম, আপনার ই পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে এবং এখন স্থানীয় পাসপোর্ট অফিসে যাওয়ার পথে। মানে এখানে বোঝানো হয়েছে আমার পাসপোর্টটা তৈরি করা হয়ে গেছে এবং আমার জেলায়, ঢাকা থেকে আমার জেলায় অলরেডি পাসপোর্টটা আসার পথে, ঠিক আছে? মানে আসার জন্য অপেক্ষায় আছে, যে কোনো টাইমে আমাদের জেলাতে চলে আসবে। তখন হচ্ছে আমি, মানে 2-1 দিনের মধ্যে চলে আসবে, আমি আমার জেলাতে আঞ্চলিক অফিসে, পাসপোর্ট অফিসে গিয়ে আমি পাসপোর্টটা রিসিভ করতে পারবো, ঠিক আছে? তো পাসপোর্টের সকল ধাপ এ টু জেড সম্পূর্ণ সব কিছু ওকে হয়ে গেছে, হ্যাঁ। আপনারা এখানে প্রিন্ট হয়ে গেছে পাসপোর্ট, তারপর হচ্ছে আপনার পাসপোর্ট এনরোলমেন্ট প্রসেস, এইগুলো সকল ধাপ, পুলিশ ভেরিফিকেশন বলেন, সব কিছু ওকে হয়ে গেছে, ঠিক আছে? আর পাসপোর্ট শিফট মানে আপনার পাসপোর্টটা আপনার কাঙ্ক্ষিত আপনার জেলার আঞ্চলিক অফিসে চলে আসবে, আপনি ওইখানে গিয়ে রিসিভ করে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? তো আমার পাসপোর্টটা সব কিছু ওকে হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে আমাদের আঞ্চলিক অফিসে আমি যোগাযোগ করে আমার যে রিসিভ একটা কাগজ দিয়েছে, ঠিক আছে, রেজিস্ট্রেশন, ওই কাগজটা নিয়ে গিয়ে আমি ব্যাস আমার পাসপোর্টটা আমি রিসিভ করে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? তো এইটা হচ্ছে সর্বশেষ ধাপ, এরপরে আর কোনো ধাপ নাই আপনার পাসপোর্টটা ওকে। পাসপোর্ট শিফট এই ধাপে যদি আপনি আসতে পারেন, তাহলে মনে করবেন যে ওকে, আপনার পাসপোর্টটা আপনি হাতে পেয়ে যাবেন, আর কোনো টেনশন নাই, ঠিক আছে, টেনশন মুক্ত। তো যাই হোক গাইজ, ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে? যদি পাসপোর্ট বিষয়ে কারো কোনো হেল্প লাগে, আমি সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব, একটা টাকা পয়সা আমাকে দিতে হবে না, ঠিক আছে? আমি সঠিক ইনফরমেশন দিব যাতে করে আপনি সঠিকভাবে একটি পাসপোর্ট তৈরি করতে পারেন, ই পাসপোর্ট, এবং আপনার পাসপোর্টে যেন কোথাও কোনো যা ভুল না হয় সেই বিষয়ে আপনাকে অবহিত করা হবে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি গাইজ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে সবার আগে আমাদের ভিডিওটা চলে যায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।